দর্শক আমি অঞ্জলি আহমেদ আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র মাহে রমজানে বাংলাভিশনের বিশেষ আয়োজন ম্যাগি প্রতিদিনের ইফতার অনুষ্ঠানে। ম্যাগি প্রতিদিনের ইফতার অনুষ্ঠানে আমরা নিয়ে আসি একজন তারকাকে এবং সাথে থাকে একটি নতুন রেসিপি। আজকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত আছে আমাদের সবার প্রিয় পূজা। পূজা কেমন আছো? এই তো ভালো আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তোমাকে দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। আজকে তুমি কি রেসিপি করে দেখাবে পূজা? তুমি গান তো খুব ভালো করো, বাট আমাদের সাথে রান্নাও করতে হয়, কি রান্না করে দেখাবে? আজকে আমি ম্যাগির স্বাদে ম্যাজিক দিয়ে চিকেন শাশলিক রান্না করব। বাহ, ভেরি গুড। প্রিয় দর্শক, চিকেন শাশলিক তৈরি করার উপকরণগুলো চলুন দেখে আসি। ম্যাগি স্বাদে ম্যাজিক একটি, মুরগির বুকের মাংস 2 কাপ, আদা বাটা 1 চা চামচ, টমেটো সস 2 টেবিল চামচ, রসুন বাটা 1 চা চামচ, বিট লবণ 1/2 চা চামচ, লবণ স্বাদ মতো, লেবুর রস 1 টেবিল চামচ, চিনি 2 চা চামচ, সরিষা বাটা 1 চা চামচ, আচারের তেল 2 টেবিল চামচ, ক্যাপসিকাম কিউব 1 কাপ, গাজর কিউব 1 কাপ। উপকরণগুলো দেখে নিলাম, আমরা এবার চলে যাব মূল রান্নাতে। আমাদের সাথে আছে পূজা। পূজা, তুমি স্টার্ট করতে পারো। আচ্ছা, আর শাশলিক তৈরির জন্য যেহেতু আমার ফার্স্টে ম্যারিনেট করতে হবে, আমি একটু গ্লাভস পরে নিচ্ছি। আচ্ছা, শিওর। আমি প্রথমে মাংসগুলো 1.5 ইঞ্চি করে 4 কোণা করে আগে থেকে কেটে রেখেছি। আচ্ছা আচ্ছা, ওইটা নিয়ে নিচ্ছি এই বলের মধ্যে। হাফ চামচ আদা বাটা দিলাম, এরপর হাফ চামচ রসুন বাটা, তারপর সস দিচ্ছি পরিমাণ মতো, স্বাদ মতো, যে চার মতো যতটুকু দিতে চায়। এরপর একটু হাফ চামচ সর্ষে বাটা একটু অল্প একটু দিচ্ছি। আচ্ছা, লবণও স্বাদ মতো দিয়ে দিচ্ছি, আর একটু করে চিনি। খুব ইজি রেসিপি রেস্টুরেন্টের সাথে একদম। হ্যাঁ, এখন আমি ম্যাগে স্বাদে ম্যাজিকটা কেটে এখানে দিচ্ছি। এটার স্বাদটা আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। হ্যাঁ, কারণ ম্যাগির স্বাদে ম্যাজিক না, যে কোনো রান্নাতে দিলে না অনেক টেস্টি হয়, টেস্টি হয়ে যায়। হ্যাঁ, আমি এটা মাখিয়ে নিচ্ছি। এটাকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখতে? হ্যাঁ, এটা ম্যারিনেট করে আমি 5 মিনিট এটা ফ্রিজে রেখে দেব। আচ্ছা দর্শক, আমরা 5 মিনিট এই চিকেনটা একটু ফ্রিজে রেখে দিব। 5 মিনিট তো হয়ে গেছে পূজা, এবার আমরা শাশলিক তৈরি করি। আচ্ছা, আমি এখন কাঠিগুলোতে আমি 3 রকমের ক্যাপসিকাম কেটে রেখেছি। আচ্ছা, তারপর গাজর কেটে রেখেছি, সব কালারফুল। হ্যাঁ, কালারফুল, যে যেভাবে আর কি মানে সাজাতে চায়। আমি একটা একটা করে দিচ্ছি। গাজর তো শক্ত। হ্যাঁ, পূজা, এখন তো সামনে ঈদ আছে, তোমার রোজার মধ্যে নিশ্চয় অনেক কাজ করছো। হ্যাঁ হ্যাঁ, কি কি কাজ করছো রোজার মধ্যে? এখন তো স্টেজ শো গুলো অফ আছে, বাট রেকর্ডিং গুলো হচ্ছে, টিভিসির রেকর্ডিং বা নাটকের গান, আবার সামনে ঈদে যেসব প্রজেক্ট আসবে ওগুলো নিয়ে ব্যস্ততা চলছে। দর্শক, আমরা শাশলিক তৈরিতে স্বাদে ম্যাজিক ইউজ করেছি, এবং ম্যাগি স্বাদে ম্যাজিকে কিন্তু 14টি উপকরণ দিয়ে তৈরি, আর এর সাথে রয়েছে ভিটামিন, আয়রন এবং আয়োডিন। এটা কিন্তু মানে ইফতারের জন্য খুব একটা ইজি রেসিপি, ইজি রেসিপি, অনেক বেশি সময়ও লাগবে না, দেখতেও সুন্দর লাগে, দেখতে সুন্দর লাগবে, বেশ করে বাচ্চারা খুব পছন্দ করবে। হ্যাঁ হ্যাঁ, শাশলিকটা আসলে দেখতেও ভালো লাগে, খেতেও ইজি হয়, আর ভেজিটেবল থাকে, অনেক কিছু থাকে বলে একসাথে প্রোটিন মিনারেলস সব পাওয়া যায়। আচ্ছা, আমি এখন তেলে অল্প আঁচে ভাজবো, তো আমি গ্লাসটা লাগছে না আমার। ঠিক আছে, এটা সবারই ভালো লাগবে, স্বাদে ম্যাজিক দিয়ে তৈরি শাশলিক। এটা চিকেনের বদলে বিফ দিয়েও তৈরি করা যাবে, প্রন দেওয়া যাবে, প্রন যে যেভাবে চায় ইচ্ছে মতো। আর রোজা রেখে খুব কম সময়ও বানানো যাবে, ঝামেলা কম। খুব সুন্দর আওয়াজ হচ্ছে, এটাতে একটু সময় দিতে হবে আমাদেরকে। হ্যাঁ, একটু ঢাকি আমি।
আজকে ইফতারে কি বানাবো? আমার কিন্তু ম্যাজিক্যাল স্বাদের ছোলা চাই। সবার আবদারে আমি আর আমার ম্যাগি রেডি। তাই আমার বাসায় ইফতার মানেই ম্যাগি। বাসায় কি ম্যাগি খাওয়া হয় তোমার? হ্যাঁ, আমি অনেক পছন্দ করি ম্যাগি। আমি ভাত খাই না, ম্যাগি খাই। শেষ করে তখন যখন এনার্জি থাকে না, ম্যাগি খুব তাড়াতাড়ি চটজল দিয়ে রান্না করে খেয়ে ফেলা যায়। আর খেতেও মজা, বেশি লাগেও না। বা যে স্বাদে ম্যাজিকটা আছে, এটাও কিন্তু যে কোনো রান্না দেখবা খুব একটু সময় দিতে হবে। কালারফুল লাগছে, খুব সুন্দর লাগছে দেখতে। পূজা, কি অবস্থা তোমার রান্নার? এই তো হয়ে গেছে। আমি এখন চুলাটা বন্ধ করে পরিবেশনের জন্য প্লেটে রাখছি। বাহ, কি সুন্দর তৈরি হয়ে গেল ম্যাগি। সাথে ম্যাজিক দিয়ে তৈরি শাসলিক, এটা তো অনেক মজা হবে। যে কোনো ইফতারে সারাদিন রোজা রাখার পর এরকম একটা আইটেম সবাই খুব পছন্দ করবে। পূজা, সুন্দর করে তো সাজিয়েও দিলে তুমি। হ্যাঁ, আমি একটু গার্নিশিং এর জন্য উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিচ্ছি। বাহ, যাতে দেখতে একটু আরো কালারফুল লাগে। কালারফুল হয়। তৈরি হয়ে গেছে আমার চিকেন শাসলিক। ওয়াও, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর একটা রেসিপি করে দেখালে। প্রিয় দর্শক, চিকেন শাসলিক তৈরি করার প্রস্তুত প্রণালী চলুন দেখে আসি। প্রথমেই মুরগির মাংস 1.5 ইঞ্চি পরিমাণ চারকোনা টুকরো করে নিন। মাংস, আদা, রসুন, টমেটো সস, কাঁচামরিচ, বিট লবণ, খাওয়ার লবণ, লেবুর রস, চিনি, সরিষা বাটা, সরিষার তেল ও ম্যাগি স্বাদে ম্যাজিক দিয়ে মেরিনেট করে আধা ঘন্টা রেখে দিন। শাসলিকে কাঠিতে মুরগি ও সবজিগুলো একে একে কেটে নিন। এবার ফ্রাই প্যানে অল্প তেল দিয়ে মাংস এবং সবজি সেদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করুন। রান্না হয়ে গেলে একটি সার্ভিং প্লেটে পরিবেশন করুন মজাদার চিকেন শাসলিক উইথ ম্যাগি স্বাদে ম্যাজিক। পূজা, থ্যাংক ইউ সো মাচ, এত সুন্দর একটা রেসিপি করে দেখালে এবং মজার মজার গল্প করলাম তোমার সাথে, আমার খুব ভালো লাগলো। আমারও খুবই ভালো লেগেছে আপু তোমার সাথে। আর ম্যাগি প্রতিদিনের ইফতারকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, ম্যাগি প্রতিদিনের ইফতার অনুষ্ঠান থেকে এবার বিদায় নেব। আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো তারকাকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।